কত হয়েছে শারীরিকভাবে আমাদের এখান থেকে, আমাদের মধ্যে থেকে, কিন্তু বেঁচে আছেন। একদিন বাদে এত মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে, তাকে স্মরণ করছে, নিশ্চিতভাবেই হচ্ছে একটা বিশেষ কারণ থাকে যে কারণের জন্যে আমরা সেই মানুষগুলোকে স্মরণ করি। তা এর সম্পূর্ণ হচ্ছে তার মধ্যে ছিল এই সেন্সে যে আমার দেখা নানান কাজে কর্মে, নিজের ব্যক্তিগত কাজের সুবাদে কিংবা নানান সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার সুযোগ আছে বলে আমি অনেক মানুষের সাথে মিশি, দেখি। কিন্তু এটা ঠিক যে একটা মানুষ এত সহজ সরল এবং বিচক্ষণ, মানে সহজ সরল মানুষ দেখা যায় সমাজে, আমরা প্রতিনিয়তই দেখি, কিন্তু পাশাপাশি বিচক্ষণ এবং তার বিচক্ষণতাকে নিয়ে কোনো রকম অহংকার নেই, এই ধরনের একটা মানুষ খুব সচরাচর দেখা যায় না। যে হয়তো আগামী দিনের কি হতে পারে বা কি হওয়া সম্ভাবনা আছে সেই সমস্ত কিছু হচ্ছে গেস করতে পারে, বলে দিতে পারে, তার ধারণার মধ্যে থাকতে পারে এবং তার হয়তো পুরোপুরিটা সে মিলিয়েও দিতে পারে। তার এই বিচক্ষণতা, এই অবজারভেশন পাওয়ার, এইটা সচরাচর খুব সাধারণত সব মানুষের মধ্যে থাকে না, থাকে তো নিশ্চয়ই। আমার দেখা যে মানুষগুলো তার মধ্যে অচল সেন, আমার মানে আমার জ্যাঠা শ্বশুর আর কি, উনি একজন। আর এই মানে বিয়ের আগে থেকে বা বিয়ের পরেও দীর্ঘদিন যেহেতু হয়ে গিয়েছে, আপনাদের অনেকেরই সহসর্য আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, সবাইয়ের সাথে পরিচিত আছি সমস্ত কিছুতে। এই যে ভালোবাসা, এই টান, এটা পরিবারের লোকজনের প্রতি, একটা পরিবারের লোকের যেরকম টান থাকে, ঠিক সেম ফিলিংস হচ্ছে আপনাদের সাথে আমাদের আছে। এটা হচ্ছে এই গোটা এই অনুষ্ঠানটা যা হচ্ছে, এই অনুষ্ঠানটা ধরুন এত বড় করে হচ্ছে, যদি অনেক ছোট করেও বা কিছুই হয়তো বার্তা টেলিফোন হয়তো কুশল বিনিময় হতো, তাহলেও এই টানটা আছে। মূল বিষয়টা হচ্ছে যে এই যে মনের মিল, এই মনের মিলটা একাত্ম করে দেয় আমাদের প্রত্যেককে, অর্থাৎ অচল সেনের পরিবার এবং এই আপনারা যারা এসছেন, এই প্রত্যেককে একই পরিবারভুক্ত করে দেয়। এই একটা নাম বা একটা মানুষ, একটা ব্যক্তি, অবশ্যই তাকে স্মরণ করার মতো, তাকে ফলো করবার মতো, তার জীবন, তার জীবন দর্শন ফলো করে আমরা যাতে ভবিষ্যতে তার মতো হতে পারি, অন্তত পক্ষে চেষ্টা করতে পারি, এই হচ্ছে আকাঙ্ক্ষা আমার মধ্যে তো আছে, আশা করি আপনাদের সকলের মধ্যেই হয়তো আছে। এ কটা কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। Thank you.
আমি অনেক ছেলেকে বলছি তারা প্রস্তুত ছিলাম, তাদের ছেলে দিয়ে বলুন, গ্যাসে পাশে আসতে বলুন, এবং আপনি সেটা তৈরি করুন। যেমন শ্রী বলরাম, শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র এবং আরো আরো অনেকে, ঠিক সেইভাবে আজ দুর্যোধনার দুঃশাসনে ভরা এই দেশকে রক্ষা করতে শ্রী নারায়ণ আজ যুদ্ধ হয়েছে, তুমি হও আমাদের সারথি। প্রথমে শ্রীজি ঠাকুরের শ্রীচরণ জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত সুবিজন
ও আমার প্রিয় মা ভাই বোন সকলকে জানাই আমার আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ। আজ ইউনিভার্স প্রেসিডেন্টের সততম শুভ আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠান, তাকে আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সরল একটি কবিতা পাঠের করতে কবিতা অটল সেন। অটল সেন, তুমি ইউনিভার্সের প্রেসিডেন্ট, শুধু ইউনিভার্সের নয়, তুমি আমারও প্রেসিডেন্ট। কার মুখে তুমি এমন দিব্য বাণী জানো? কে তিনি? জন্মসিদ্ধ অজমি সম্ভূত ঠাকুর বালক ব্রহ্মচারী তিনি ভারতের ভূতপূর্ব উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণ। সাক্ষাৎ ঠাকুর তাকে বললেন, এই প্রেসিডেন্টকে কোনো মূল্য দেই না, মূল্য দেব তোমার দার্শনিক হিসাবে। তুমি যে করছো বেদের বিশেষ অনুশীলন, এসো একটু ভাবি সন্তান দলের প্রেসিডেন্টের মর্যাদা কেমন। একদিন পরমপিতা বললেন, সন্তানদের ডেকে তোমরা ভক্তি করবে একে দেবতার মতন, এমনকি চাকরিও ছেড়ে দেবে। প্রেসিডেন্ট অটল সেন বলবে, যত পিছনের ইতিহাসটা একটু খুঁজে দেখি কেই অটল সেন, যিনি শ্রী ঠাকুরের মনোনীত সন্তান দলের প্রেসিডেন্ট। জন্ম 1923 সাল 23 আগস্ট, স্থান কলকাতার কুম্বুলিয়া টোলা লেন। পিতার নাম ইন্দ্রনাথ, মাতা সৌভাগ্যবতী কমলা সেন। যৌবনে যোগীরা শ্যামাচরণ লাহিড়ী প্রদর্শিত যোগ সাধন মার্গের দেখা পান, সেই থেকেই অটল সেন যোগ সাধনার পথে নিরবচ্ছিন্ন ভাবে এগিয়ে যান। এদিকে সাধুসঙ্গ চলে যখন তখন, যোগাযোগে রামকৃষ্ণ মিশন, উচ্চাঙ্গ সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতে ছিল তাঁর আন্তরিক বিশেষ আকর্ষণ। কিন্তু জীবন জিজ্ঞাসার পিপাসা মেটে কোল মন তাই বেদনায় ভারী, সদ্গুরু সন্ধ্যা নিয়ত সেই চললেন দেবভূমি হিমালয় অভিসারী। হরিদ্বারে ঋষিকেশের গুহাবাসী সিদ্ধযোগী হলেন ভবিষ্যৎ পথের দিক বিসারী। যোগী বললেন, করি জোড় হাত, আপনি ঘরে ফিরে যান মহারাজ, আপনার গুরু আপনাকে খুঁজছেন, এটা মিলাবেন যাব ইতিহাস। কলকাতার শ্যামবাজার স্থিত ঠাকুরের বাড়ি অধীর আগ্রহে দেখা করতে গেলেন। প্রথম সাক্ষাতে অপার বিস্ময়ে তিনি দেখলেন আলোর বৃত্তে বসে আছেন এক বালক।
হরি বাল ব্রহ্মচারী অন্তর মন্দিরে জাগগিরি ধরি বাল ব্রহ্মচারী বাল ব্রহ্মচারী যুগে যুগে তুমি হয়েছ যে প্রভু নানা রূপ ধরে সুন্দর হরে অন্তর মন্দিরে জাগগিরি ধরি বাল ব্রহ্মচারী বাল ব্রহ্মচারী করিতে ত্রাণ এই মানুষরে অসুর দর্পহারি বাল ব্রহ্মচারী বাল ব্রহ্মচারী অন্তর মন্দিরে জাগগিরি ধরি বাল ব্রহ্মচারী শঙ্খ চক্র গদা পদ্মধারী রাবণ চক্র গদা পদ্মধারী রাবণ বধিতে রাম রঘুমনি লয়ে রাধা মামে হৃদি বৃন্দাবনে ও গো বংশীধারী শঙ্খ চক্র গদা রাবণ বধিতে রাম রঘুমনি।
আলো ব্রহ্মচারী, যুগে যুগে তুমি হয়েছো রে প্রভু নানা রূপ ধারি সুন্দর মোর হরি। অন্তর মন্দিরে জাগ গিরিধারি বালো বালো ব্রহ্মচারী, বালো ব্রহ্মচারী।
এবার প্রতিভাকে ব্যাট করিয়ে সংবর্ধনা জানাচ্ছেন বিপাশা দে। বিপাশা দে আপনি এসছেন, যেখানেই থাকুন চলে আসুন। এটার সাথে একটা কথা বলে রাখি, এর নাম প্রথম প্রেসিডেন্ট দিয়েছিলেন ক্লারা। ক্লারা বলে আমার প্রেসিডেন্ট বললেন হরিদাস, দিস ইজ দ্য শর্ট নেম অফ প্রিয়পেট। তাই আমার মনে না নামটা কত টাফ হয়ে যাচ্ছে, আমি নাম বিপাশায় দিয়ে দিলাম। সেই বিপাশাতে আজকে ব্যাস করাচ্ছেন আমাদেরই একনিষ্ঠ কর্মী জয়ন্ত, একমাত্র পুত্র সন্তান অনিল গাও না। এবার কমলদা বক্তব্য শুরু করছেন, নিরবতার আসলে উপবিষ্ট হতেই হবে, হতেই হবে, হতেই হবে। আমার প্রাণ ভাই বোনের, প্রথমেই আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বয়সের ভাই কিছুটা খুব দুর্বল হয়ে পড়েছি, সংগঠনের জন্য তখন খুব পরিশ্রম করতে পারতাম, এখন আর পারি। এই আসরে এসে একটা চেয়ারে বসে আমাকে কিছু কথা বলতে হচ্ছে, আমি নিজেই লজ্জিত, কিন্তু উপায় নেই, দাঁড়িয়ে থাকতে পড়ে যেতে পারে। তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অচয় সেন, অসুদা জন্মদিন, শতবর্ষের জন্ম এই দিনে আমরা তাকে স্মরণ করছি, বরণ করছি, অন্তর দিয়ে ভালোবেসে তাকে আমরা প্রণাম করছি। একদিনের কথা মনে পড়ে অচলদা বলছেন, শোনো একটা কথা তোমায় বলে রাখি। ঠাকুর বলছেন, অচল সেন, তুমি যেখানে উঠে গেছো সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলবার কারো কোনো শক্তি নেই। তুমি আমি আমাকে বলছেন কমল, প্রণাম করতে হয় গুরুকে, আর একজন তাকে তুমি প্রণাম করতে পারো, সে হলো তোমার এই প্রেসিডেন্ট অচল সেন। প্রণাম করলাম, বললাম আপনি তো বিরাট, বিরাটের ঘরে আপনি অবস্থান করছেন, ঠাকুর আমাদের হাত ধরেছেন, আমি যদি হাত ধরি হাত ফসকে যাবে, পড়ে যাবে, তাই ঠাকুর আমাদের হাত ধরেছেন, আর আপনি আমাদের প্রেসিডেন্ট, আপনি আমার ঘাত ধরেছেন, পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না তোমরা পড়ে যাবে না, তুমি আর সোমেশ বড় আদরে, তোমাদের আমি খুব ভালোবাসি, তোমাদের স্থান ঠাকুরের চরণে, আমারও বুকে তোমাদের স্থান। অচলরা খুব মনের মানুষ ছিলেন, নরম মানুষ ছিলেন, কিন্তু তার ভিড়তে ছিল দৃঢ়তা, সংকল্পের দৃঢ়তা। তিনি বলছেন তোমরা কি জপ করো, আমি একটু কেটে কেটে জীবনের কথা বলছি,
যেগুলি এরা তার কাছ থেকে শুনেছে। কি কি তোমরা জপ করো? আমি তো ডাউসিতে চাকরি করতে যাই, শ্যামবাজার থেকে হাঁটতে হাঁটতে জানো আমার কেন এরকম হাঁটছেন? ওই জপ করতে করতে যেতে হবে না, তবে হাঁটছেন কেন? আমি তো ট্রামে চলে যেতে পারি না। আমি সিদ্ধান্ত নিয়েছি এক একটা লাইফ পোস্ট থেকে আরেকটা লাইফ পোস্ট পর্যন্ত আমি জপ করে যাবো, যন্ত্রণা বন্ধ না হয়, ছেদ না হয়, একটা মুহূর্তের জন্য জপ যাতে বন্ধ না হয়, ছেদ না হয়। সেই জন্য আমি হাঁটতে হাঁটতে ডাউস যাই এক লাইফ পোস্ট থেকে আর এক লাইফ পোস্ট। কখনো এমন করে জপ করেছ? জপ করলে একটা সিদ্ধান্ত নিতে হয়, এই নিয়ে এমনি জপ করলাম সে তো জপ হবে না, তা নয়। সিদ্ধান্তের জপ তার অনেক মূল্য, তাই যখন জপ করবে সিদ্ধান্ত নিয়ে করবে যাতে সেই সিদ্ধান্তকে তুমি ছুটে না যাও। আমার জপ যেন কখনো ছুটে না যায় এই পোষ্যে করে পোষ্যে যেতে যেতে, তাই এই করে করে অফিস যায়। ব্রহ্ম নাম হে।
বৈপ্লবিক সঙ্গীতের মধ্য দিয়ে এবার অমিত হালদার করছে তার প্রোগ্রাম। যারা সঙ্গে আছেন আপনারা চেয়ার নিয়ে চলে আসুন, আপনাদের চেয়ার আমরা ব্যবস্থা করে দিচ্ছি। উৎপল মাইক সেট করো তাড়াতাড়ি। সন্তান কর্মবৃন্দ, পরমের সেই অমঙ্গল বার্তা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিয়ে চলেছে। সেই ধারাতেই আজকের এই মহতী অনুষ্ঠানে সঙ্গীতের মূর্ছনা এবং পরমের সেই পরম তত্ত্বের ধারায় আমরাও নিজেদেরকে ধন্য করি। তাই বেশি কথা নয়, কয়েকটি গান এবং মহারাজ Thank you.
আকাশ মাটির সুরে দিদির
করতালে আকাশ মাটি সুরে করতালে প্রেমীর বাদনে বাদে প্রচারে বিলাও করুণা বাড়ি বালক ব্রহ্মচারী বিলাও করুণা বাড়ি বালক ব্রহ্মচারী সবাই করো শাসক শাসক